আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা মূলত তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, 2024 সালের প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ তোমরা যারা HSC 23 ব্যাচের শিক্ষার্থী আসো অথবা তোমরা যারা সেকেন্ড টাইমার আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দিব, অর্থাৎ কোথায় থেকে পড়লে তুমি ICT প্রিপারেশনটা নিতে পারবা। তোমরা যারা বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য তো ICT বাধ্যতামূলক আনসার করতে হয়, যেহেতু 5-6 মার্কে তোমার MCQ থাকে, 5টা MCQ থাকে, তাহলে এটা আনসার করতে হয়। তো এটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে যাও যে আসলে ভাইয়া কোথায় থেকে পড়বো, কোথায় থেকে পড়লে আমি 5টা MCQ কমন পাবো। সো সেটারই একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি যদি এখান থেকে পড়ো, আমার সাজেশন অনুযায়ী যদি পড়ো যে ওই টপিকগুলো থেকে, তাহলে ইনশাল্লাহ কমন পাবা। ওকে, তো এখানে প্রথমে দেখা যাক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে MCQ কয়টা আছে, অর্থাৎ ICT থেকে তোমার কয়টা MCQ আসে। তো প্রথমে দেখে নাও যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমার 5টা MCQ আসে তোমার ICT থেকে। তো এখানে দেখো 5টা MCQ মান হচ্ছে তোমার 6.25 মার্কস, অর্থাৎ প্রতিটা MCQ মান হচ্ছে তোমার 1.25 করে। তাহলে 5টা MCQ মার্কস হচ্ছে তোমার 6.25 করে, 6.25। ওকে, তো এই 5টা MCQ তুমি কোথায় থেকে কমন পাবা, কি কি পড়তে হবে এই 5টা MCQ কমন পাওয়ার জন্য, সেটারই একটা গাইডলাইন্স বলো বা ধারণা বলো কোথায় থেকে তুমি পড়বা, সেটা আমি একটু দেখানোর ট্রাই করব। ওকে, তো ভিডিওটা একটু সম্পূর্ণরূপে দেখবা। সেটা দেখো, প্রথমে তোমাকে যেটা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমার এই ICT প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার জন্য, প্রথমত তোমাকে গত বছরের ICT কোশ্চেন সলভ করতে হবে 100%, অর্থাৎ গত বছরগুলোতে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ICT থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে, এবং অ্যানালাইসিস করতে হবে কি কি টপিক থেকে বা কি ধরনের প্রশ্নগুলো আসছে। এটা হলো মেন জিনিসটা, তোমাকে আগে ধরতে হবে কি টাইপের প্রবলেমগুলো দেয় আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে। তুমি যদি ওই টাইপের প্রবলেমগুলো ধরতে পারো, তাহলে দেখবো তোমার জন্য একদম 5টা MCQ মানে কমন পাওয়া কোনো ব্যাপারই না। তোমাকে এটা দেখতে হবে যে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে কি কি টপিক থেকে তোমার কি প্রশ্নগুলো আসতেছে এবং কোন ধরনের প্রশ্নগুলো আসতেছে, ঠিক আছে? তো এটা প্রথমে দেখতে হবে। তারপর সেকেন্ডলি যেটা হচ্ছে, এটা পড়ার পর তুমি কি করবা, HSC যে তোমার বোর্ড বইটা বুকটা আছে ICT-র, MCQ মাস্ট বি সলভ, অর্থাৎ অর্থাৎ দেখো তোমার অনুশীলনীর MCQ-গুলো অবশ্যই অবশ্যই সলভ করতে হবে, অনুশীলনীর MCQ-গুলো অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। অর্থাৎ তোমার চ্যাপ্টার শেষে যে তোমার MCQ-গুলো থাকে, দেয়া থাকে, সেগুলো তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে সলভ করতে হবে। যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো এবং তোমার HSC-তে তোমার ICT-র যে বুকটা ছিল, অর্থাৎ বইটা ছিল, সেটা যদি অনুশীলনীর MCQ-গুলো সলভ করো, তো এখান থেকে তুমি 5টা MCQ তুমি কমন পাওয়া যাবা। 5টা না পাইলেও তুমি কি 4টা একদম কমন পাওয়া যাবা, অল্প পড়েই পাওয়া যাবা, আর যদি একটু বেশি পড়ো তাহলে তো বুঝতে পারতো 5টাকে আরো বেশিও পাওয়া যাবা যদি থাকে, ঠিক আছে? তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এই 4 থেকে 5টা MCQ করার জন্য আবার কোনো কোর্সের প্রয়োজন নাই। কিন্তু অনেকেই দেখবা যে অনেক পীর বাবা তোমার এই 5টা MCQ কমন ফলানোর জন্য তোমার ICT-তে তোমাকে কোর্স খুলে বসে রয়েছে। তো ওইসব পীর বাবাদের তোমার ধোকায় পড়ার দরকার নাই, জাস্ট তুমি যদি নিজে নিজে পড়ার চেষ্টা করো, তুমি এই জায়গাগুলো থেকে যদি পড়ো তাহলে হয়ে যাবে। প্রথমে তোমাকে বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে হবে, তারপরে তোমার কি HSC বোর্ড বোর্ডের MCQ-গুলো দেখতে হবে। যদি কোনো কিছু না পড়ো, তুমি অনলাইনে সার্চ করলে তুমি বিভিন্ন ক্লাস পাওয়া যাবা এই ICT রিলেটেড, একদম সুন্দরভাবে তোমার বোঝানো আছে। তো এই জন্য আহামরি তোমার কোর্স করার দরকার নাই, পীর বাবাদের কোর্স করার দরকার নেই। ওকে, তো আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো যে ICT প্রিপারেশনটা তুমি কোথায় থেকে নেবা। এটা একদম মহামারী, কোনো টেনশনের কোনো কারণ নেই, জাস্ট এই টপিকগুলো দেখো, HSC বোর্ড বইটা পড়বা, চ্যাপ্টার শেষের MCQ-গুলো দেখবা, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো জাস্ট দেখবা, এবং একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবে যে কি টাইপের প্রবলেমগুলো আসছে, ওই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা, প্র্যাকটিস করার চেষ্টা করবা, জাস্ট MCQ-গুলো কমন পাওয়া যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবা, আসসালামু আলাইকুম।